আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ দেখছেন এবং তার পরিস্থিতি একে একে দেখছেন যে কেমন দিকে যাচ্ছে। রিসেন্টলি যে ঘটনাটা জানা গেল যে রাশিয়ার বাহিনী খেরসনের একটা অঞ্চল থেকে তারা সরে যাচ্ছে, এবং এরপরে অনেকে চিন্তা করছেন যে এটা কি আসলেই পুতিনের পরাজয় নাকি তার নতুন কোনো চাল, তো এটি আজকে আমি বিশ্লেষণ করে দেখাবো। তো চলুন আমরা একে একে এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকি। তো সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটেছে যে ইউক্রেনের চারটি অঞ্চল খেরসন, জাফরিজিয়া, ডোনেস্ক এবং লোহানস্ক, এই চারটি অঞ্চল রাশিয়া রেফারেন্ডামের মাধ্যমে দখল করে নিয়েছে, এবং তারপর থেকেই দেখা গিয়েছে যে খেরসন অঞ্চলে সব থেকে বেশি প্রতিরোধের মুখে পড়বে, এরকমটি বলা হচ্ছিল। এবং সত্যিই আসলে সেরকম ঘটনাই ঘটে গেল যে খেরসনে সব থেকে বেশি প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। খেরসনটা কেন গুরুত্বপূর্ণ? কারণ খেরসনের মাধ্যমে এই ক্রাইমিয়া যে অঞ্চলটা রয়েছে এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে কিছু পোর্ট রয়েছে, দেখেন সেভাস্টোপোল। এইসব পোর্ট যদি আপনার দখল করা যায় তাহলে ব্ল্যাক সিটা, সি অফ অ্যাজভ, এগুলা সবই কন্ট্রোল করে ফেলা যায় পানি পথের। অর্থাৎ এরকম জায়গায় একটা পিছিয়ে রয়েছে পশ্চিমারা, কারণ এই পোর্টগুলা যদি পশ্চিমারা দখল করতে পারত বা ইউক্রেন যদি পেত তাহলে এখান থেকে কিন্তু বড় বড় নৌবহর পাঠানো যেত, অনেকভাবে অনেক হেল্প করা যেত ইউক্রেনকে। বাট কোনোভাবেই এটা করা যাচ্ছে না। ক্রাইমিয়া অনেক আগের থেকেই রাশিয়া দখল করে রেখেছে, কারণ তারা আগে থেকেই বুঝতে পেরেছে যে ওই পোর্টটা আমাদের দরকার, আদারওয়াইজ আমরা কোন রকম ফিউচারে যত আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য যত রকম থ্রেট আসতে হচ্ছে সেইগুলো আমরা কিন্তু আর প্রতিরোধ করতে পারবো না। তো চলুন আমরা এখন সাম্প্রতিক ব্যাপার স্যাপার সময়ে থাকি যে খেরসন যে এরিয়া, এখান থেকে কেন নদীর এক পাশ থেকে সৈন্য সরিয়ে আরেক পাশে নিয়ে যাওয়া হচ্ছে। এই পাশটা কিন্তু রাশিয়া, এই যে এই সব অঞ্চল হচ্ছে রাশিয়া, আর পরবর্তীতে ইউক্রেনের এই অঞ্চলগুলো তারা নিয়েছে। এখন সুরোভিকিন, জেনারেল সুরোভিকিন, ইনি দায়িত্ব পাওয়ার পরে সাম্প্রতিক সময়ে তিনিই কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমাদের সৈন্য নদীর এক দিক থেকে এসে আরেক দিকে যেন জড়ো হয় সৈন্যরা। উনি বলছেন যে কোন রকম ক্যাজুয়ালিটিস তিনি চাইছেন না, না সাধারণ জনগণের, না তাদের সোলজার্সদের। এখন কেন ক্যাজুয়ালিটিস এর কথা বলা হচ্ছে? তাদের ইন্টেলিজেন্স রিপোর্টে যে জিনিসটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন যে অ্যালাই রয়েছে ইউক্রেনের, তারা এদিক থেকে স্বাভাবিকভাবে ইউক্রেনের এদিক থেকে বড় ধরনের একটা অ্যাটাকে যেতে চাইছে, এবং এই অ্যাটাকটা দূরবর্তী অঞ্চল থেকে করতে চাইছে। এখানে আপনারা প্রথমেই জেনেছেন যে কাকোভস্কায়া নামে যে ড্যামটি রয়েছে, এই ড্যামটা যদি উড়িয়ে দেওয়া হয়, দূর থেকে যদি কোনো মিসাইল বা কোনো কিছু মেরে যদি উড়িয়ে দেওয়া হয়, বম্বিং করে উড়িয়ে দেওয়া হয়, তাহলেই আপনার আশেপাশে যে সৈন্যরা রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, সকলেই ভেসে যাবে, মারাত্মক বন্যা হবে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটবে ব্যাপক। জেলেনস্কি বরাবরের মতো বলে আসছে যে এই ড্যামটি হয়তোবা রাশিয়া গুড়িয়ে দিতে পারে, কিন্তু রাশিয়া গুড়িয়ে দেবার আসলে তেমন কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা কেন গুড়িয়ে দেবে, কারণ তাদের সৈন্যরাই তো সেখানে রয়েছে। তো এটা আসলে ওইরকম একটা ফলস ফ্ল্যাগ টাইপের ঘটনা ঘটাতে পারে যে জেলেনস্কি বা ইউক্রেন তারা এটাকে ধ্বংস করে দিয়ে রাশিয়ার নামে দোষ চাপাতে পারে, এবং এটা রাশিয়া প্রথম থেকেই বুঝেছে বিধায় কিন্তু সেখানকার যে সাধারণ জনগণ তাদেরকে সরিয়ে দিয়েছে। কারণ ইউক্রেনের স্ট্র্যাটেজি ছিল এরকম যে তারা এই ড্যামটি যদি উড়িয়ে দেয়, তারপরে পানিতে ভেসে গিয়ে যদি অসংখ্য মানুষ মরে যায়, প্রাণহানি ঘটে, তাহলে মিডিয়াতে তারা জানাতে পারবে যে দেখো রাশিয়া এই ড্যামটি উড়িয়ে দিয়েছে এবং এর ফলে অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে, সারা বিশ্বব্যাপী একটা নিন্দার ঝড় উঠত। এখান থেকে সেফ সাইডে থাকবার জন্যই প্রথম থেকে রাশিয়া যে কাজটা করেছে এভাকুয়েশনে গিয়েছে, অর্থাৎ সেখান থেকে সাধারণ যে জনগণ তাদেরকে সরিয়ে দিয়েছে। তখন ইউক্রেন কিন্তু দেখলো যে আমাদের তো এখন আমাদের প্রথম যে আসলে প্ল্যান এ ওটা আমরা কাজে লাগাতে পারলাম না, তাহলে এখন আমরা কি করতে পারি? তখন তারা চাইলো যে ঠিক আছে, আমরা সাধারণ জনগণকে মারবার দরকার নেই, আমরা ওই ড্যামটা উড়িয়ে দেই। ড্যামটা উড়িয়ে দিলে কিন্তু যে কাজটা হতো যে এই সুরোভিকিন সহ কেউই আসলে ওখানে বেঁচে থাকতো কিনা এটাও একটা সন্দেহের ব্যাপার রয়েছে। তো সেই ঘটনাটা ঘটতে যদি যেত সেরকম একটা অবস্থা রাশিয়া আগে থেকে আজ করতে পেরেছিল এবং তারপরে এই ডিসিশনটা নিয়েছে। এখন সাময়িক সময়ের রিট্রিট এটা রাশিয়ার বাহিনীর জন্য কোনো নতুন কিছু না। 1812 সালে যখন ফ্রান্স রাশিয়ায় আক্রমণ করে, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলারের বাহিনী রাশিয়া আক্রমণ করে, তখনও তারা অনেক অনেক ল্যান্ড ছেড়ে পিছিয়ে চলে গিয়েছিল, এবং তাদের যে লং টার্ম যে গোলটা রয়েছে তারা বলতে চাইছে, তাদের যে জেনারেলের ভাষ্যমতে, সুরোভিকিনের ভাষ্যমতে হচ্ছে যে আমরা শুধুমাত্র ব্যাটেলে জিতবো না, আমরা পুরো ওয়ারটা জিততে চাই। অর্থাৎ তাদের স্ট্র্যাটেজি এরকম যে আমরা ছোট ছোট ব্যাটেল গুলাতে জিততে চাই না, হয়তোবা কিছু ব্যাটেলে পরাজিতও হতে পারি, বাট লং টার্মে যেন আমরা সেই যে যুদ্ধটা চলছে, ওয়ারটা চলছে, এটা যেন আমরা
জয়লাভ করতে পারি, এরকমটি টার্গেট নিয়ে তারা নামছে। তো আপাতত সাময়িকভাবে মনে হতে পারে যে এটা হয়তো বা রাশিয়ার একটা বড় ধরনের পরাজয়, কিন্তু এটা বড় ধরনের একটা স্ট্র্যাটেজি তাদের। কারণ একই সাথে রাশিয়া কিন্তু তাদের যে ওই সেইটান টু যে বম রয়েছে ওইগুলা নিয়ে নাড়াচাড়া করছে, ওইগুলা পরীক্ষা নিরীক্ষা করছে, সেইগুলা এখানে প্রয়োগ হতে পারে। নিউক্লিয়ার কোনো বম এখানে ইউজ না হলেও আরেকটু স্বল্পমাত্রার বম্বিং কিন্তু এখানে হতে পারে। সরে গিয়ে একটা জায়গা তৈরি করে দিচ্ছে যাতে করে এখান থেকে ইউক্রেনের বাহিনী ঢোকার সাথে সাথে তাদের উপর বড় ধরনের একটা অ্যাটাক করে অনেক হতাহতের ঘটনা ঘটানো যায়। এটা একটা স্ট্র্যাটেজি। সো এই ব্যাপারে কিন্তু খোদ ইউক্রেনের বাহিনী তারাই সন্দেহ পোষণ করছে যে আমরা এই তাদের যে রিট্রিট এটাকে আমরা সন্দেহের চোখে দেখছি, এটা তাদের কোনো স্ট্র্যাটেজি হতে পারে তারাই বলছে। তো আপাত দৃষ্টিতে এই হচ্ছে আপডেট, যে ব্যাপারটা যেটা দেখছেন যে পুতিনের বাহিনী এখান থেকে ফিরে চলে যাচ্ছে, আসলে কিন্তু এটা তার একটা ট্যাকটিক, এবং এটা যদি সে না করত তাদেরই বড় ধরনের একটা হতাহতের ঘটনা ঘটতো, যার মাধ্যমে যুদ্ধের একটা মারাত্মক টার্নিং পয়েন্ট চলে আসতে পারতো রাশিয়ার পরাজয়ের ক্ষেত্রে। তো আপনি আগামীতে এই ব্যাপারটা দেখতে পারবেন যে এখানে আপাতত রিট্রিট করেছে, হয় এখানে বড় ধরনের একটা বম্বিং হবে, না হয় আপনার এই উইন্টারটা যাবার পরে আবারও কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হবে। তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।